আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি একজন আইনজীবী, আয়কর আইনজীবী হিসাবে এবং ভ্যাট কনসালটেন্ট হিসাবে করের কোনো বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক ভিডিওগুলি করে থাকি। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সচেতন হওয়া এবং সম্বন্ধে করদাতাদেরকে সচেতন করা। যাই হোক, আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আর্থিক অপ্রদর্শিত আর্থিক বা অপ্রদর্শিত যে পরিসম্পদ সেটা আপনি কীভাবে প্রদর্শন করবেন আপনার কর ফাইলে। আপনারা জানেন 2024 বাজেটে আমাদের আয়কর আইন 2023 যে সংশোধনী করা হয়েছে, সেখানে আমাদের যারা সম্বন্ধিত করদাতা আছেন, যাদের কর ফাইলে পূর্ববর্তী কোনো সম্পদ অপ্রদর্শিত থাকিয়ে থাকে, সেগুলোকে প্রদর্শন করার একটা সুযোগ দিয়েছে 1 বছরের জন্য। অর্থাৎ 1 জুলাই 2024 থেকে আগামী 30 জুন 2025 পর্যন্ত এই আইনটা বলবৎ থাকবে। অর্থাৎ এর মধ্যেই আপনাকে, অর্থাৎ 24-25 করবর্ষে আপনাকে অপ্রদর্শিত সম্পদগুলো প্রদর্শন করার সুযোগ দেওয়া হয়েছে। যদি কারো এই অপ্রদর্শিত সম্পদ থেকে থাকে, আপনার ইচ্ছা করলে আপনাদের যে অপ্রদর্শিত সম্পদগুলো নির্দিষ্ট হারে কর দিয়ে আপনারা প্রদর্শন করতে পারবেন। সেখানে আপনাকে মনে রাখতে হবে কীভাবে করবেন, সেটা অ্যাসেটের ক্যাটাগরি অনুসারে বিভিন্ন রেট আছে। অর্থাৎ আপনার যদি কোনো অ্যাপার্টমেন্ট কিংবা কোনো ফ্লোর স্পেস কিংবা কোনো ফ্ল্যাট থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা রেট দিতে হবে। আর যদি আপনার কোনো ভূমি থাকে, সেখানে আর একটা রেট দিতে হবে। এবং কোনো আর্থিক সম্পদ থাকলে সেটা অন্য রেট হবে। এবং ফিক্সিসাস কোনো অ্যাসেট এই দুটোর বাইরে থাকে, সেটাও আরেকটা রেটে আপনাকে করতে হবে। অর্থাৎ আমি যদি বলে থাকি আপনার যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে, অর্থাৎ আপনার স্থাপনা থাকে, অ্যাপার্টমেন্ট অথবা ফ্ল্যাট, যেটাই থাকুক, আপনার যে থানাভেদে যে মৌজা আছে, সেই থানাভেদে মৌজাটা চয়েস করে আপনি অবশ্যই সেই রেটটা আপনাকে পরিশোধ করলে পার স্কোয়ার মিটার হিসেবে, তাহলে আপনি সেটা প্রদর্শন করতে পারবেন। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি ভূমির এবং মানে অ্যাপার্টমেন্ট দুটো আলাদা থাকবে, ভূমির জন্য আলাদা রেট এবং ফ্ল্যাটের জন্য আরেকটা রেট থাকবে। অর্থাৎ আপনারা জানেন সর্বোচ্চ যেখানে আমরা পোস্ট এরিয়া সর্বোচ্চ 6,000 টাকা হচ্ছে ফ্ল্যাটের ক্ষেত্রে, এবং জমির ক্ষেত্রে সর্বোচ্চ 15,000, এবং সর্বনিম্ন 500 টাকা হচ্ছে ফ্ল্যাটের ক্ষেত্রে এবং সর্বনিম্ন জমির ক্ষেত্রে 300 টাকা। এখানে আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন থানা এবং অবস্থিত এবং সেই থানার মজাটার ভ্যালু কত। যদি ওই নির্দিষ্ট থানা এরিয়ার বাইরে যদি হয়, তাহলে সর্বনিম্নটা আপনার জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে ফ্ল্যাট এবং জমি আলাদা রেট থাকবে। তো সেটা আপনি অবশ্যই সরণিতে একে দেখে নিতে পারেন, অথবা কোনো বিজ্ঞ কনসালটেন্টের সাথে আপনি কথা বলতে পারেন। এই বিষয়টা হলো একটা। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের ক্ষেত্রে যদি সেটা কমার্শিয়াল হয়, তাহলে যে বিদ্যমান রেট হবে সেটা 100% হায়ার হবে। অর্থাৎ 6,000 টাকা তখন 12,000 টাকা হয়ে যাবে, যদি আপনার সেটা কমার্শিয়াল পারপাসে ফ্ল্যাটটা বা অ্যাপার্টমেন্টটা ইউজ হয়, তবে জমির ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এরপরে আমরা আসি আর্থিক পরিসম্পদ, যেটা আমরা ব্যাংকে জমা হতে পারে, ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, সেটা ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, পোস্ট অফিস সেভিংস ইত্যাদি ইত্যাদি যা থাকে, এই সব কিছুর আপনার যে অ্যামাউন্ট হবে সেটার উপর 15% আপনাকে সারণী 2 অনুসারে আপনাকে এই রেটটা দিলে, এই করটা দিলে পরে আপনি প্রদর্শন করতে পারবেন। এছাড়াও যদি আপনার কোনো এই যে স্থায়ী সম্পদ কিংবা এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ছাড়াও যদি কোনো ফিক্সড অ্যাসেট, অন্যান্য কোনো অ্যাসেট থাকে, সেটাও বাজার মূল্য ধরে সেটার উপর 15% যদি আপনি কর পরিশোধ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই পরিশোধ এই সম্পদটা আপনি প্রদর্শন করতে পারবেন। যথারীতি আপনি সেই বিষয়টা খেয়াল করবেন যে এইভাবে এই আইনে যদি আপনি প্রদর্শন করেন, তাহলে সেক্ষেত্রে আয়কর বিভাগ থেকে আরম্ভ করে সরকারি কোনো সংস্থা আপনাকে কোনো আপনার এই সম্পদের উৎস সম্বন্ধে কোনো প্রশ্ন করবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো ফৌজদারি কার্যবিধি করে আপনি সম্পদ অর্জন করেন, সেখানে ফৌজদারি কোনো বিষয় থাকলে সেটা অবশ্যই এটা আলাদা একটা বিষয়। তবে নর্মাল যে বিষয়গুলো থাকে, আয়কর বিভাগ, দুর্নীতি দমন বিভাগ, বাংলাদেশ ব্যাংক, যে স্ট্যাটুটরি বডিগুলো আছে গভর্নমেন্ট, আপনাকে কোনো প্রশ্ন করবে না। তো অনেক সময় অপ্রদর্শিত সম্পদ থেকে যায়, মানুষের অনেক বৈধ সম্পত্তি থাকে, যেমন আপনি জমি কিনছেন বেশি দামে, কম দামে, আপনি ডিডবিলি দেখাইছেন কিন্তু দেখাতে পারেন না, সে ওই টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, সেটাকে আপনি অবশ্যই দেখাতে পারবেন। এছাড়াও অনেক সময় প্রফিট হাইড করে, কম প্রফিট দেখিয়ে আমরা যেটা শো করেছি সেখানে আপনি এখন যে সম্পত্তি করেছি, সেই সম্পত্তি ইচ্ছা করলে আপনার কোম্পানির ক্ষেত্রেও আমরা দেখানোর এই বর্তমান আইনে এই সুযোগটা দেওয়া হয়েছে। অর্থাৎ এনি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কোম্পানি এবং ব্যক্তি দুজনকেই এই সুযোগটা দেওয়া হয়েছে। তো সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কোন বছরের সম্পদগুলোকে আপনি অপ্রদর্শিত ধরবেন। আপনি জানেন যে এখন 24-25 করবর্ষের যে শুরু হয়েছে সেখানে আপনি দেখাবেন, এবং সেটা অবশ্যই এই রিসেন্টলি যেটা আপনার যে 23-24 কর আয় বর্ষের কোনো সম্পদ এখানে
আপনার এই আইনে প্রদর্শন করার এই এই সুযোগ নিয়েই প্রদর্শন করা যাবে না। আপনি রেগুলার সুযোগ যেটা যেভাবে দেখাবেন আপনার মাইনাস করে প্লাস করে সেটা, কিন্তু এর আগের যে মানে আয় বর্ষটা অর্থাৎ আপনার বিগত 22-23 আয় বর্ষের থেকে আরম্ভ করে তার পিছনের সমস্তগুলো, অর্থাৎ আপনারা খেয়াল করবেন যে আপনার কর বর্ষ চলছে 23-24, তাহলে আপনার ইমিডিয়েট প্রিভিয়াস আয় বর্ষ হচ্ছে, কর বর্ষ চলছে 24-25, প্রিভিয়াস আয় বর্ষ হচ্ছে 23-24, তাহলে 23-24 এখানে প্রযোজ্য হবে না। আপনাকে অবশ্যই তার ইমিডিয়েট প্রিভিয়াস যেটা যেটা 22-23 আয় বর্ষের যদি কোনো পরিসম্পদ থাকে এবং তার পিছনে যতগুলো আয় বর্ষের যদি কোনো পরিসম্পদ থাকে আপনি এই 24-25 কর বর্ষে পরিশোধ করতে পারবেন। এইটা অবশ্যই কিছু কন্ডিশন ফিল আপ করবেন, সেটা হচ্ছে অবশ্যই সেটা 10B-তে অর্থাৎ যেখানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সগুলো আমরা শো করি সেখানে অবশ্যই শো করতে হবে, সেই বিষয়টা মনে রাখতে হবে। আর কোম্পানির ক্ষেত্রে যদি আপনার কোনো এগুলো কিছু কন্ডিশন আছে অবশ্যই আপনি সেটা ফার্দার ডেপ্রিসিয়েশন দিতে পারবেন না, এই বিষয়গুলো থাকবে। এবং বিশেষ করে আরেকটা বলছিলাম যে কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট হলে সেটা বর্তমান যে রেট দেওয়া আছে সেটার 100% হায়ার হবে। ইচ্ছা করলে আপনি এই কন্ডিশনগুলো ফুলফিল করে আপনি এই প্রদর্শিত সম্পদ প্রদর্শন করার সুযোগ নিতে পারেন, এবং তখন সেক্ষেত্রে আপনি মনে রাখতে হবে যে এই সুযোগ শুধু আপনাকে আগামী 30 জুন 2024 পর্যন্ত দেওয়া হয়েছে, এর মধ্যেই আপনি এই সুযোগটা পেতে পারেন। তো যাই হোক, আপনারা যারা যদি কোনো কনফিউশন থেকে প্রশ্ন করবেন প্রয়োজনে কোনো বিজ্ঞ কনসালটেন্টের সাথে কথা বলবেন, আর যদি আপনি নিজেই করতে পারেন সেটা অবশ্যই ভালো করে সারণীগুলো পড়ে রেটটা নির্ধারণ করে ডিক্লারেশন করে এবং এই চালানের মাধ্যমে সেটা জমা দিয়ে একটা ডিক্লারেশন দিয়ে আপনি সেটা আপনার 10B-তে অর্থাৎ আপনার স্থিতিপত্র যেটা সেখানে শো করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে আগামী বছর মানে পরবর্তী বছর গিয়ে সেটা অবশ্যই এই টাকাটা যে করটা দিয়েছেন সেটা আপনার নীতি থেকে সেটা অবশ্যই বিয়োগ করে দেখাবেন। তো সে পর্যন্ত ভালো থাকেন, সবাই সুস্থ থাকবেন, এবং যদি এটা ইফেক্টিভ মনে হয় সবাইকে শেয়ার দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।